আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি কমন প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। আমি যে সাজেশনগুলো আপলোড দিয়েছি তার মধ্যে এই প্রশ্নটা আছে, তাই আমাকে অনেকেই বারবার ধরে কমেন্ট করছে, আমাকে অনেক দিন থেকেই কমেন্ট করছে। তো এখন দেখতে পাচ্ছি এই অঙ্কটা অনেকেই কমেন্ট করার জন্য আমাকে সমাধান করে দিতে হচ্ছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষায় আসে এর জন্য তোমরা পাবে 3 মার্কস। এই প্রশ্নপত্রে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে 6-এর দাগে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে, এবারে প্রবল। তো অঙ্কটা লক্ষ্য করো, এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এ প্লাস বি। তো এই অঙ্কটা আমরা সমাধান করব এবং এখান থেকে এক্স এর ভ্যালুটা নির্ণয় করব। তো প্রথমেই আমরা যেটা করব, এ বাই এ এক্স মাইনাস ওয়ান, লক্ষ্য করো ইকুয়াল এর পর এ প্লাস বি আছে, তো এদের মধ্যে থেকে আমরা বিটা প্রথমে বসাবো। এখানে ডান দিকে থাকছিল, এখানে বাম দিকে আনা হচ্ছে, মানে মাইনাস বি হয়ে গেল। প্লাস আছে, আমরা এখানে প্লাস দেব, এবং পরবর্তী অঙ্ক আমরা বি বাই বি এক্স মাইনাস ওয়ান। একই রকম ভাবে ডান দিক থেকে আমরা প্লাস এটা বাম দিকে আনার জন্য মাইনাস এ হয়ে যাবে, ইকুয়াল তাহলে এখানে 0 হয়ে যাবে। তো এই অঙ্ক দুটোকে আমরা আলাদা আলাদা ভাবে মান নির্ণয় করে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। অঙ্ক এখানে লক্ষ্য করো, তো মান নির্ণয় করলে এটা কি হবে, লসাগু হবে এ এক্স মাইনাস ওয়ান, লসাগুর সঙ্গে এর হর মিলে যাওয়ার ফলে উপরে যে লব এ আছে এ থাকবে, এবং মাইনাস আছে মাইনাস, বি এর সঙ্গে এখন লসাগু গুণ হবে, তাহলে বি আর এ এক্স গুণ করলে হয়ে যাবে এ বি এক্স, মাইনাস এ মাইনাস এ প্লাস বি হবে, কারণ বি এর সঙ্গে ওয়ান যদি আমরা মাল্টিপ্লাই করি তো সেক্ষেত্রে আমাদের বি আসবে, প্লাস আছে প্লাস। একই রকম ভাবে এখানেও আমাদের মান নির্ণয় করতে হবে, তো লসাগু হয়ে যাচ্ছে বি এক্স মাইনাস ওয়ান, হরের সঙ্গে লসাগুর মিল থাকায় লব আমাদের বি আছে বি থাকবে, এখানে মাইনাস আছে আমাদের মাইনাস থাকবে। এখন এ দিয়ে বি এক্স কে আমরা মাল্টিপল করবো, তো সেক্ষেত্রে হয়ে যাবে এ বি এক্স, একই রকম ভাবে মাইনাস এ মাইনাস এ প্লাস এ হয়ে যাবে, ইকুয়াল এখানে 0 থাকছে। লক্ষ্য করো এখানে আছে প্লাস এ প্লাস বি এবং মাইনাস এ বি এক্স, একই রকম ভাবে এখানেও আছে প্লাস এ প্লাস বি এবং মাইনাস এ বি এক্স, তাহলে দুদিকে একই থাকার জন্য আমরা এটা কমন নিয়ে নেব, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন এসে গেল, এবং পড়ে থাকবে কে না, এখান থেকে এটা যখন কমন আসে তখন কিছু নেই, মানে ওয়ান থাকবে, এবং থাকছে নিচে এ এক্স মাইনাস ওয়ান, প্লাস আছে আমরা প্লাস দেবো। একই রকম ভাবে এখানেও কিন্তু উপরে ওয়ান থাকবে এবং নিচে থাকবে বি এক্স মাইনাস ওয়ান, ইকুয়াল 0। তো একই রকম ভাবে আমরা এটা এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল 0, এবং ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0। এখানে লক্ষ্য করো এক্স এর আমাদের দুটো ভ্যালু আসবে, তো পরবর্তীতে বা যেহেতু আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে, তাই আমরা এখানে কি করব, মাইনাস এ বি এক্স রাখলাম এবং প্লাস এ প্লাস বি ডান দিকে আমরা করে দেবো, তখন এটা মাইনাস আর ব্র্যাকেটে আমরা এটা এ প্লাস বি করে দিলাম। তো এখন দেখো এই মাইনাস বাদ হয়ে যাবে, অতএব আমরা এদের মধ্যে থেকে এক্স নেবো, সমান এখানে যেটা ছিল থেকে যাবে এবং এক্স এর কাছে যে ভ্যালুটা ছিল সেটা নিচে এসে যাবে, ক্লিয়ার? তাহলে এক্স এর আমরা একটা ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। এবার আমাদের যেটা করতে হবে, এপাশের অঙ্ক থেকে একটা এক্স এর মান আসবে, তো আমরা যেটা ফার্স্ট টাইমে করতে পারি এটা এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা ডান দিকে করে দিলাম, যার ফলে এই প্লাসটা মাইনাস হয়ে গেল। এবার আমরা যদি ক্রস মাল্টিপল করি তো সেক্ষেত্রে হয়ে যাবে এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল মাইনাস বি এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এর উপরের সাথে এর নিচ যদি আমরা মাল্টিপল করি এটাই আসবে, এবং এর উপরের সাথে এর নিচ মাল্টিপল করলে এটাই আসছে। তো আমরা যেটা করব এখন, এ এক্স এই মাইনাস বি এক্সটা এক্স থাকার জন্য বাম দিক ডান দিক থেকে আমরা বাম দিকে টেনে নেবো, তো প্লাস বি এক্স হবে, এবং সমান চিহ্ন দেওয়ার পর ওয়ান আছে এখানে প্লাস ওয়ান, এবং এখানে বাম দিকে আমাদের মাইনাস ওয়ানটা ডান দিকে করে দেবো, তাহলে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। এরপর লক্ষ্য করো এদের দুজনের মধ্য থেকে কিন্তু এক্স কমন আসবে, তো কমন আসলে এটা হয়ে যাবে এ প্লাস বি, আর এখানে থাকছে টু, অতএব এক্স সমান টু বাই এ প্লাস বি, তাহলে দেখো আমাদের অঙ্কটা কিন্তু খুব সহজে সলভ হয়ে গেল। তোমরা চাইলে আরেকবার ভিডিওটা দেখে নেবে, আশা করি খুব একটা কঠিন হবে না, এবং অঙ্কটা কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে প্রস্তুতি নেবে।